তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাইলে মেতে উঠে প্রাণ। তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাইলে মেতে উঠে প্রাণ। তুমি যে আমার মালিক প্রভু, মরুভূমির ভিতরে যখন পৌঁছিয়ে গেল, দাইয়াকাল নিজের হাতে গর্ত খুঁজতেছে, ছোট্ট বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে আর আনন্দ করতেছে। ছোট্ট বাচ্চা তো জানে না এই গর্ত কার জন্য খোঁড়া হচ্ছে। ভাইরা আমার গর্ত যখন খুঁজতেছে, ধুলাবালিগুলো দাইয়াকালের গায়ে লাগে। ছোট বাচ্চা শিশু কন্যা সন্তান কন্যাটা আব্বুর কাছে এসে ধুলাবালিগুলো ঝেড়ে দেয় আর বলতেছে, আব্বু এই মরুভূমির ভিতরে আপনি কি জন্য গর্ত খুঁজতেছেন? আব্বু আপনার গায়ে তো ধুলাবালু লেগে যায়। ছোট বাচ্চাটাও আব্বুর গায়ের ধুলাবালি ঝেড়ে দেয়। এরপরও প্রচণ্ড দাইয়া কালবের মনের ভিতরে কোনো মায়া লাগে না, কোনো দরদ লাগে না। দাই গর্ত যখন খোসা হয়ে গেল, আর কত চাও, আর কত চাও শহীদ খুদা, আর কত গ্রন্থ আসবে কবি এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খুদা, আর কত গ্রন্থ আসবে কবি এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় হো, আর কত কাল সইবে তুমি এমন আচর, আসবে কবি এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খুদা, আর কত ক্রন্দন আসবে কবি এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করল ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করল ক্ষয়। দয়াময় হো, মজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন, আসবে কবি এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খুদা, আর
কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুক যে খালি চোখে শুধুই চ হারিয়ে তার মুখের মানি খোয়েছে পাগল দয়া মাই হো আর কতকাল সইবে তুমি এমন আচরণ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ খুদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন الحمد لله الحمد لله الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال عليه الصلاة والسلام আমার আল্লাহ রসুলের সাহাবি দাহিয়া কালব নামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিল ভাইরা আমার একটু খেয়াল দিয়ে শুনি
এই দাহিয়া কালফকে আল্লাহ পাক এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন ওই সময় ওই জমানায় কোন মানুষের যদি কন্যা সন্তান হইতো কন্যা সন্তান নিজেকে বড় অপমানিত মনে করত নিজেকে বড় পাপিষ্ট মনে করত আল্লাহ পাক যদি কাউকে ওই সময় জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান দান করত নিজেকে বড় ছোট মনে করত সমাজে কন্যা সন্তানের মা হিসেবে বাবা হিসেবে পরিচয় দিত না ভাইরা আমার এই দাহিয়া কালকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দান করেছিল এই দাহিয়া কালবের চতুর্থ নম্বর সন্তান যখন তার স্ত্রীর গর্ভে আসলো দাহিয়া কাল স্ত্রীকে ডেকে বলতেছে স্ত্রী আমি সফরে যাব আমি সফরে যাব কাজের উদ্দেশ্যে তোমার তিন নম্বর সন্তান পেটে আসছে এই সন্তান যদি কন্যা সন্তান হয় আমি যেন বাড়িতে এসে আর জীবিত না দেখি বলে নাউজুবিল্লাহ তিনটে কন্যা সন্তান সে হত্যা করেছে চতুর্থ নম্বর তার স্ত্রীর গর্ভে বলতেছে যদি এইটাও কন্যা সন্তান হয় আমি বাড়িতে এসে যেন ওরা জীবিত না দেখি ভাইরা আমার এই দাহিয়া কালব সফরে যখন চলে গেল দাহিয়া কালবের স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল দেখা গেল চার নম্বর সন্তানটাও আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছে দাইয়া কালবের স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো হায় রে আমার স্বামী তিনটে সন্তান হত্যা করেছে নিজ হাতে জবাই করেছে আবার এই চতুর্থ নম্বর সন্তান আল্লাহ কন্যা সন্তান দিছে যদি আমার স্বামী বাড়িতে এসে দেখে আমার কন্যা সন্তান হয়েছে সে নিজে হাতে এইটারও হত্যা করে ফেলবে দাইয়া কালবের স্ত্রী বাবার বাড়িতে গিয়ে মাকে বলতেছে মা আমার আবারও কন্যা সন্তান হয়েছে এই সন্তানটা তোমার কাছে রেখে গেলাম মা এই সন্তানটারে তুমি লালন পালন করিও মা আমার কাছে রাখবো না কারণ আপনার জামাই যদি বাড়িতে এসে শোনে আমার কন্যা সন্তান হয়েছে সে হত্যা করে ফেলবে ভাইরা আমার কিতাবে আসছে দাহিয়া কালবের স্ত্রী শাশুড়ির সাথে তার মায়ের সাথে বলতেছে মা আপনার কাছে রেখে গেলাম বাচ্চাটারে আপনি লালন পালন করিয়েন বাবার বাড়িতে বাচ্চাটারে রেখে দাহিয়া কালবের স্ত্রী বাসায় আসলো এর মধ্যে দাহিয়া কাল সফর থেকে বাড়িতে এসে জিজ্ঞাসা করতেছে স্ত্রী সন্তান কি হয়েছে কি সন্তান হয়েছে দাহিয়া কালবের স্ত্রী বলতেছে স্বামী আমার সন্তান আল্লাহ দিছিল কন্যা সন্তান মৃত সন্তান আমি কাফন দাফনের ব্যবস্থা করেছি কারণ সে জানে মিথ্যা কথা বলা ছাড়া উপায় নাই এক বছর যাই দু বছর যাই তিন বছর যাই দাহিয়া কালবের চতুর্থ নম্বর সন্তান বাবার তার নানার বাড়িতে বড় হইতে লাগলো যখন হাঁটা চলাফেরা করতে শিখলো বাচ্চাটার চেহারা বড় সুন্দর চেহারা মুখ তাকাইলে কেমন যেন মায়া মায়া লাগে দাহিয়া কালবের স্ত্রী মধ্যে মাঝে বাড়িতে বাবার বাড়িতে বেড়াইতে যায় আর বাচ্চাটার চেহারা দিকে আসে যখন বাচ্চাটা খুব সুন্দর হয়ে উঠছে দাহিয়া কালবের শাশুড়ি মেয়েকে ডেকে বলতেছে মা মেয়েটা তো খুব সুন্দর হয়েছে দেখতে ওর বাবার মতো হয়েছে মা তুমি তোমার স্বামী রে আমার জামাই রে বইল তারে বলে আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আসো আমার মনে হয় এই বাচ্চাটার চেহারা মুখ তাকাইলে তার অন্তরে মহব্বত সৃষ্টি হয়ে যাবে দাইয়া কালবের স্ত্রীর স্বামীকে ডেকে বলছে স্বামী আমার চলো বাবার বাড়িতে একটু বেড়াইতে যাই দাইয়া কালকে সাথে করে নিয়ে বাবার বাড়িতে বেড়াইতে আসলো দাহিয়া কাল তাকিয়ে দেখে ছোট্ট একটা কন্যা সন্তান ফুটফুটে চেহারা তার
দৌড়া দৌড়ি করতেছে আনন্দ করতেছে খেলা করতেছে দাইয়া কাল বাচ্চাটার দিকে তাকায় বাচ্চাটাও দাইয়া কালবের দিকে তাকায় দুজন দুজনার মধ্যে যখন তাকাতাকি হইছে বাচ্চাটাও জানে না যে ওটা আমার বাবা দাইয়া কালব জানে না ওটা আমারই সন্তান কিন্তু রক্তের তো একটা টান আছে দাইয়া কাল বাচ্চাটার কাছে গিয়ে আদর করতেছে যত্ন করতেছে মুখে চুমা খায় গলায় চুমা খায় কোলে নিয়ে আদর যত্ন করতেছে দাইয়া কালবের স্ত্রী মনে মনে চিন্তা করলো এই সুযোগটাই মক্ষম সুযোগ এই সুযোগে গিয়ে আমি আসল কথাটা বলবো ভাইরা আমার দাইয়া কালবের স্ত্রী চলে গেল যে বলতেছো স্বামী আমার যে বাচ্চাটারে আপনি আদর করতেছেন যত্ন করতেছেন এই বাচ্চাটা আর কারুর নয় এই বাচ্চাটা হলো আমার আপনারই সন্তান দাহিয়া কালব এই খবর শুনে প্রসন্ন দাহিয়া কাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেল বড় বড় পাপিষ্টকে ক্ষমা করেছে এরপরেও কাল হাসরের ময়দানে দেখা যাবে মানুষ গুনার বোঝা মাথায় নিয়ে উঠবে গুনার বোঝা গুনার পাহাড় মাথায় নিয়ে উঠবে আল্লাহ পাক ছাড়বে না আল্লাহ পাক ছাড় দেবে না কেন এই ঘটনা এই সমস্ত ইতিহাস আমাদের জন্য আল্লাহ রাখছে আমরা যেন এর থেকে শিক্ষা নিয়ে আমরাও নিজেদের গুনাহ জন্য তৌবা করতে পারি ভাইরা আমার দাইয়া কালবে খবর শোনা মাত্রই মুখটা মলিন হয়ে গেল বেজার হয়ে গেল দাহিয়া কাল মনে মনে চিন্তা করতেছে এই কন্যা সন্তান আমার আমি কি করে এখন মানুষের কাছে গিয়ে বলবো যে আমি হলাম কন্যা সন্তানের পিতা আমি কি করে মানুষের কাছে মুখ দেখাইব দাহিয়া কাল মনে মনে ফন্দে আটতে লাগলো এই বাচ্চাটারে কি করে হত্যা করা যায় কি করে মেরে ফেলা যায় স্ত্রীকে বলতেছে স্ত্রী এই বাচ্চাটারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও আমি ওরে নিয়ে একটু বেড়াইতে যাব কত হৃদয় বিদারক ভাইরা আমার ছোট্ট বাচ্চাটারে দাইয়া কালবের স্ত্রী সাজিয়ে গুছিয়ে যখন দিল দাইয়া কালবের স্ত্রী তার স্বামীর মনের ভেদটা বুঝতে না পেরে সাজিয়ে দিছে বাচ্চাটারে নিয়ে দাইয়া কালব যখন মরুভূমির দিকে যায় ষাটে ছোট্ট একটা ব্যাগ আর এই ব্যাগের ভিতরে রয়েছে তার একটা ছোট্ট কুদাল মরুভূমির দিকে যাই দাইয়া কালবের ছোট্ট বাচ্চা ডেকে বলতেছে আব্বু এই বাড়ি নাই ঘর নাই এই মরুভূমির দিকে আপনি কোথায় চলেছেন দাইয়া কালব কোনো কথা বলে না কিতাবে আসতে ভাইরা আমার গভীর মরুভূমির ভিতরে যখন পৌঁছিয়ে গেল দাইয়া কাল নিজের হাতে গর্ত খুঁজতেছে ছোট্ট বাচ্চাটা দৌড়া দৌড়ি করতেছে আর আনন্দ করতেছে ছোট্ট বাচ্চা তো জানে না এই গর্ত কার জন্য খোঁড়া হচ্ছে ভাইরা আমার গর্ত যখন খুঁজতেছে ধুলাবালিগুলো দাইয়া কালবের গায়ে লাগে ছোট বাচ্চা শিশু কন্যা সন্তান কন্যাটা আব্বুর কাছে এসে ধুলা বালিগুলো ঝেড়ে দেয় আর বলতেছে আব্বু এই মরুভূমির ভিতরে আপনি কি জন্য গর্ত খুঁজতেছেন আব্বু আপনার গায়ে তো ধুলা বালু লেগে যায় ছোট বাচ্চাটাও আব্বুর গায়ের ধুলা বালি ছেড়ে দেয় এরপরও প্রচণ্ড দাইয়া কালবের মনের ভিতরে কোনো মায়া লাগে না কোনো দরদ লাগে না দাই গর্ত যখন খোঁচা হয়ে গেল দাইয়া কাল ছোট্ট বাচ্চাটারে নিয়ে গর্তর ভিতরে যখন ফেলাইতে যাবে যদিও ছোট মানুষ মনের ভিতরে তার জীবনের মায়া আছে ছোট্ট বাচ্চা বলতেছে আব্বু আপনি বুঝি আমারে গর্তর মধ্যে ফেলিয়ে দিবেন আব্বু আমি এই দুনিয়ার জমিনে আপনাকে আব্বু বলে পরিচয় দেব না আব্বু আমি আপনার সম্মান নষ্ট করব না আপনি আমারে ছেড়ে দেন আমার দুচোখ যেদিক যায় আব্বু আমি আমার মতো চলে যাব জীবনে কোনো দিন আপনাকে আমি আব্বু বলে পরিচয় দেব না
ভাইরা আমার দাইয়া কালবের ছোট্ট শিশুরা এই সমস্ত কথা বলতে লাগলো এরপরও পাষণ্ড দাইয়া কালবের মনে কোনো মায়া হলো না ছোট্ট বাচ্চাটারে ধরে যখন গর্তের ভিতরে ফেলিয়ে দিল বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে আব্বু আপনি আমার গর্তের মধ্যে ফেলিয়ে দিলেন আব্বু আপনি আমারে ক্ষমা করে দিন আব্বু আপনি আমার জীবন ভিক্ষা দেন আব্বু আপনি আমারে গর্তের মধ্যে ফেলিয়ে দিলেন ভাইরা আমার দাইয়া কালবের কোনো মায়া হলো না সব বড় একটা পাথর নিয়ে দাইয়া কাল তার স্ত্রীর তার ছোট্ট শিশুর গায়ে মেরে দিল নিজের হাতে মাটি গর্তের ভিতরে দেয়া শুরু করলো ছোট্ট বাচ্চাটারে দাইয়া কাম নিজের হাতে জীবিত কবর দিয়েছিল বলেন নাউজুবিল্লাহ এই দাইয়া কাল যখন মুসলমান হওয়ার জন্য আপনার আমার নবীর সামনে যায় ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো পাপিষ্ঠ আমার মতো নরধাম আমার মতো পাষণ্ড এই আসমানের নিচেই জমিনের উপরে আর নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে অন্যায় করেছি আমি তো আমার নিজেকেই ক্ষমা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি রং মায়ার নবী আমার ডেকে বলে দাহিয়া কাল কি ঘটনা তোমার ঘটনাটা খুলে বলো কেন তুমি কাঁদতেছো দাহিয়া কাল যখন তার চতুর্থ নম্বর সন্তান হত্যা করার ঘটনা নবীর সামনে খুলে বলতে লাগলো রহমতের নবী ঘটনা শুনে কান্দে তাড়ি বেবে পানি পড়তেছে নবী আমার কান্নায় জার জার বলতেছে দাহিয়া কাল কি করে তুমি আমার পাষণ্ড হইলে বাচ্চাটা আব্বু বলে যখন ডাকতেছিল ও দাহিয়া কাল তোমার মনের ভিতরে কি মায়া লাগিল না আপনার আমার নবী কান্দে দাহিয়া কাল বউ কান্দে দাহিয়া কাল ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো মনে হয় আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ের সেই আত্মচিৎকার এখনো আমার কানে ভাসে আমার মেয়ে যে আব্বু বলে ডাকছিল ওই কথা আমার হৃদয়ের ভিতরে বাজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা দিন নাই এমন একটা রাত নাই আমার মেয়ের জন্য আমার চোখের পানি ঝরে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কি আল্লাহ ক্ষমা করবে নবী আমার কান্দে দাইয়া কালবু কান্দে নবী আমার ডেকে বলেন কিছুক্ষণ চুপ করে থাকার পর নবী আমার মুখ তুলে দাহিয়া কালবের দিকে তাকিয়ে বলে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ও দাহিয়া কাল ইসলামের কালেমার এত ক্ষমতা এত পাওয়ার তুমি যদি কালেমা পড়ো আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পারে তোমার কাছে সকল পাওয়া সব তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি
ভাইরা আমার নবী আমার দাহিয়া কালবের দিকে তাকিয়ে ডেকে বলতেছে দাহিয়া কাল আল ইসলামু ইয়াহদুমু মাকানা কবলা তুমি যদি কালেমা পড়ো আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার এত ক্ষমতা এত পাওয়ার এই কালেমার গুণে তোমার জীবনের সমস্ত গুনাহ খাত আল্লাহ মাফ করে দিবে দাহিয়া কাল তখন খুশি হয়ে গেল দাহিয়া কাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি মনে করেছি আমার এই গুনার পাহাড় মাথায় নিয়ে বুঝি আমার হাশরের ময়দানে উঠা লাগবে আপনি যখন আমার সুসংবাদ শুনালেন আর এক মুহূর্ত দেরি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে আপনি আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে হয় এই দাহিয়া কালবের মতো এত পাপ এই অন্তত এই মজলিসে যারা বসা আছে করিনি আমার মনে হয় আল্লাহ পাক কত মেহেরবান দেখেন আপনি আমি যখন গুনাহ করার জন্য হলের দিকে রওনা হই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কোন মানুষ যখন গুনাহ করার জন্য রওনা হয় ফেরেশতা গুনাহ লেখার জন্য কলমটা হাতে নিয়ে হাতে যখন নেয় আল্লাহ ডেকে বলে আমার ফেরেশতা আমার বান্দার গুনাহ লিখো না আমার বান্দা তো এখনো গুনাহ করেনি বলেন সুবহানাল্লাহ আমার বান্দা এখনো গুনাহ করেনি কেন কলম হাতে নিলে রে ফেরেশতা আমার বান্দা মনে মনে যদিও নিয়ত করেছে হলে ছবি দেখতে যাবে আমার বান্দা তো এখনো হলে ঢুকিনি কেন কেন তুমি কলম হাতে নিলে ভাইরা আমার সে যখন রওনা হয় পথের যখন রওনা হয়ে যায় আবার ফেরেশতা গুনাহ লেখার জন্য যখন কলম হাতে নাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আমার ফেরেশতা কেন তুমি কলম হাতে নিলে আমার বান্দা তো এখনো ঘরের ভিতরে ঢোকেনি সে যখন ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ পাক তখনও বলে আমার ফেরেশতা আমার বান্দার গুনাহ লিখো না আমার বান্দা তো এখনো ঘরে ঢোকেনি তুমি যে দয়ার সাগর প্রভু তুমি যে রহমান তোমার নামে গান গাহিলে মেতে উঠে প্রাণ তুমি যে দয়ার সাগর প্রভু তুমি যে রহমান তোমার নামে গান গাহিলে মেতে উঠে প্রাণ তুমি যে আমার মালিক প্রভু তুমি আমার আশা তোমার নামে গান গাহিলে মেটে যে পিপাসা তোমার নামে কত মধু জানে আশিকির প্রাণ তোমার নামে গান গাহিলে মেতে উঠে প্রাণ তুমি যে দয়ার সাগর প্রভু তুমি যে রহমান তোমার নামে গান গাহিলে মেতে উঠে প্রাণ ভাইরা আমার আল্লাহ পাক কি দয়ার সাগর না বলেন আল্লাহ পাক যদি দয়ার সাগর না হইতো আল্লাহ পাক বলতেছেন বাউ দাতাং ফামা ফাওকা মশার একটা মশার মরা মশার ডানার যতটুক দাম আছে ততটুক দাম এই পৃথিবী গ্রহটার আমার কাছে নেই যদি থাকতো এই পৃথিবী গ্রহটার আমার কাছে যদি দাম থাকতো তোমরা যে নাফারমানি করতেছো সীমা লঙ্ঘন করতেছো তোমরা যে নফসের গোলামি করতেছো শয়তানের গোলামি করতেছো আমি বলছি বান্দা তুই যদি মাহফিলে যাস আমি খুশি হব আর যদি না যাস শয়তান খুশি হবে জানার পরেও তুমি বান্দা আমারে বেজার করে শয়তানকে খুশি করে দোকানে বসে থাকলে বান্দা পৃথিবী গ্রহটার যদি দাম থাকতো আমার কাছে তোমার এক লুকমা খানাও আমি খাওয়াইতাম না ঠিক কিনা বলে আমার